नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण स्वादेर आलू भुनार रेसिपी, जेटा रुटी लुची किंबा परोटार साथे खेते एक कथाय असाधारण लागे। ताहले आसुन देखे नेवा जाक आमी एई रेसिपी किभाबे बानिये थाकी। एर जन्नो प्रथमे कड़ा गरम करे निये एर मध्ये दिए दिलाम 2 टेबिल चामच मतो रिफाइंड बा सादा तेल। तेलटा भालोभावे गरम हुए एले गैसेर फ्लेम एकदम कमिए एर मध्ये अल्प गोटा जिरे फोड़न दिए 5-10 सेकेंड मतो साँतले नेवार पर जखन जिरेगुलो एरकम क्रैकल करते शुरू करबे तखन एर मध्ये दिए देबो एकटा बड़ो साइजेर एरकम मिहि करे कुचिए रखा पेंयाज। পেঁয়াজের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রংটা এরকম হালকা লাল হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে রাখা রসুন, 1 চা চামচ গ্রেট করে রাখা আদা এবং 2 কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণ পেঁয়াজের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না পেঁয়াজের রং পুরোপুরি লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিতে আদা ও রসুন গ্রেট করে নেওয়ার পরিবর্তে চপ করে অর্থাৎ একদম মিহি করে কুচিয়েও দিতে পারেন। এবার একটা বাটিতে 50 গ্রাম টক দইয়ের মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দইয়ের সাথে সব উপকরণ মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে ছোট ছোট কোনো গুটলি বা দলা না থাকে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা পুরোই অপশনাল, এর মধ্যে ঝাল খুবই কম থাকে এবং রংটা খুব ভালো হয়। মশলাগুলোকে এইভাবে দইয়ের সাথে ফেটিয়ে গ্রেভিতে ব্যবহার করলে গ্রেভিতে দেওয়ার পর দইটা ফেটে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। এদিকে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের রং লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ। দইটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দই ফেটিয়ে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে ঠিক 1 মিনিট কষে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে অর্থাৎ মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আরও 3 মিনিট কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা এবং পরিমাণ মতো নুন। এগুলোকেও মশলার সাথে মিশিয়ে আরও 2-3 মিনিট মতো কষে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। আর কষতে কষতে যদি মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে আসে তাহলে অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে। এদিকে টমেটো বাটা দিয়ে মশলাটাকে 3 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে 5-7 মিনিট রান্না করে নেব। যে কোনো রান্নার গ্রেভিতে ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। যতক্ষণে গ্রেভিটা ফুটছে ততক্ষণে এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ বাটার গলিয়ে নিয়ে বাটারটা একটু গরম হয়ে এলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এরকম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে রেখে ঠিক 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু 1 মিনিটের বেশি সময় ধরে ভাজবেন না, কারণ এই পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এর মধ্যে একটু ক্রাঞ্চ ভাব থাকে। 1 মিনিট পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি, 4 মিডিয়াম সাইজের সিদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকেও পেঁয়াজের সাথে হাই ফ্লেমে রেখেই আরও 2 মিনিট ভেজে নেব। তবে আলুর টুকরোগুলোকে 2 মিনিটের বেশি সময় ধরে ভাজার দরকার নেই। এদিকে মশলাটাকে লো ফ্লেমে প্রায় 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে ভাজতে শুরু করে দিয়েছে। এখন এটাকে একবার নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে
দুই হাতের তালুতে করে একটু ক্রাশ করে রাখা কসুরি মেথি এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। কসুরি মেথি শুকনো খোলায় হালকা ভেজে দুই হাতের তালুতে করে ক্রাশ করে নিয়ে ব্যবহার করলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। এদিকে আলুর টুকরোগুলোকেও হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গ্রেভির মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গ্রেভি কতটা ঘন বা পাতলা রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। তবে এই রেসিপিতে ঝোলের মতো একদম পাতলা গ্রেভি রাখলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। জলটাকে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে এখন এটাকে হাই ফ্লেমে রেখেই 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে গ্রেভির ফ্লেভারটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। 3 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।